close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on and on we'll go. Assalamualaikum bondhura, amar samne dekhechen चमत्कार एक गाड़ी आसले क्योंकि जरा आसले सेकेंड हैंड कार मध्य भलो मान फ्रेश गाड़ी अने के चान कमेंस अने के क्योंकि कमेंस एम कमेंस कर সাধারণত হয় না চাকাগুলোতে। এরপর আমি পিছনের দিক দিয়ে দেখাবো, পিছনে লাইটগুলো দেখুন, কিন্তু কিন্তু একদম অরিজিনাল কন্ডিশন আছে। তো এটা কিন্তু পিছনের দিকে স্টিল বাম্পার পেয়ে যাবেন, তো চমৎকার একটা স্টিল বাম্পার আছে। ঢাকা মেট্রো গ 39 সিরিয়াল একটা গাড়ি। তো আমরা যদি লাইটগুলো রোটেক দিয়ে গাড়ির সাথে যেটা ছিল সেই গাড়িটি মানে গাড়ির সাথে অরিজিনাল যে লাইটটি ছিল সেটি কিন্তু এটা কোনো প্রকার চেঞ্জ করা হয়নি। গাড়ি পুরো গাড়িটি কিন্তু একটা পিএস অর্থাৎ একটা পার্সোনাল একজন ইউজ করছে, পার্সোনাল গাড়ি ছিল। তো এই হচ্ছে গাড়ির রাইট সাইড, গাড়ির রাইট সাইডটা কিন্তু সম্পূর্ণ একটি ফিক্স কন্ডিশনে, কোনো প্রকার স্কেচ খোলা কাটা নেই। এই সামনের পাশটা যদি দেখেন, সামনে চাকা এবং ইংরেজি দেখেন, মোটামুটি কিন্তু অনেকটাই কিন্তু ফ্রেশ কন্ডিশনে। আসলে গাড়িতে বা কোনো প্রকার ত্রুটি থাকলে অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো আসলে আমি আমার চোখে পড়তেছে না, বাট স্কেচ কিন্তু আমি দেখছি না আসলে, অলরেডি একদম ফ্রেশ কন্ডিশন। হচ্ছে সামনের দিক থেকে যদি গাড়িটা দেখাই, সামনের দিক থেকে গাড়িটা দেখেন, এই হচ্ছে সামনে পুরো গাড়িটা যদি দেখেন, একদম মানে কালার আছে ওয়াও, একটা কালার চমৎকার, একটা কালার এক্সেলেন্ট, একটা কালার যদি আমি বলি। গাড়িটা আসলে কেমন লাগছে সেটা আমি জানি না, কিন্তু আমি আসলে মানে ফিজিক্যালি দেখছি মানে অনেক চমৎকার কিন্তু লাগতেছে। আর গাড়িটিতে কিন্তু ব্যাক ক্যামেরাও পেয়ে যাবেন, সামনে পিছনে আপনার ব্যাক ক্যামেরা থাকবে। আর যদি বলি যে ভিতরের কন্ডিশন আমরা দেখাবো, তার আগে আমরা গ্লাস দিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি। আর ইঞ্জিনটা কিন্তু বিবি বিবিটি একটি ইঞ্জিন, ফ্রেশ কন্ডিশন আছে অলরেডি। আর গ্লাসগুলো যদি দেখেন, কোনো প্রকার কিন্তু স্কেচ নেই, আমার চোখে পড়ছে না। সেকেন্ড হ্যান্ড কার হিসাবে যদি কেউ নিয়ে ইউজ করতে চায়, যে আসলে সামান্য কিছু টাকার যে কাজ করবে আমি কিন্তু মানে দেখছি না। তো বন্ধুরা চলুন আমরা গাড়ির ভিতরের কন্ডিশনটা দেখি। ভিতরের কন্ডিশন যদি দেখেন, তাহলে আমি যদি প্রথম এই ডোরটা দেখানোর চেষ্টা করি, মানে লেফট সাইডের যে ডোরটা, ডোরের বোর্ডটা যদি দেখি, একদম কিন্তু চমৎকার একটা শেপের মধ্যে আছে। আর এটা কিন্তু উডেন উডেন কম্বাইন্ড, উডেন কম্বাইন্ড একদম মানে অটো, কিন্তু সম্পূর্ণ অটো, অল অপশনাল কিন্তু অটো পেয়ে যাবেন এই গাড়িটিতে। এরপর আমরা যদি এসি থেকে শুরু করে বলি, যে এসি কিন্তু ফুল কমপ্লিট, চমৎকার একটি ড্যাশবোর্ডের কন্ডিশনটা দেখেন ফ্রেশ। আর কিন্তু বোর্ডের যে শেপটা সেটাও কিন্তু আপনার উডেন কম্বাইন্ডের মধ্যে পাবেন। সিট কভারগুলো দেখেন ওয়াও চমৎকার, আর সব কিন্তু অটো, অল অপশন অটো, কিন্তু কোনো প্রকার ম্যানুয়ালের কাজ নেই এখানে। আর ডিভিডি সিডি ডিভিডি অডিও প্লেয়ার সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন আসলে এখানে, একদম ফ্রেশ এটি কন্ডিশন, সব কিছু কিন্তু ফুল ইন ফুল কমপ্লিট। ওকে, তো বন্ধুরা আপনারা কিন্তু জানেন অলরেডি, গাড়ি পার্কিং এর জন্য যদি ব্যাক ক্যামেরাটা হয়, তাহলে কিন্তু মানে ওয়াও মানে চমৎকার কিন্তু হয়, যে আসলে ড্রাইভিং কিন্তু খুব ইজি হয়ে যায়। এই যে আপনারা দেখতেছেন, এটা কিন্তু একটি ব্যাক ক্যামেরা, গাড়ি পার্কিং এর জন্য যথেষ্ট কিন্তু একটি হেল্পফুল একটি ভিডিও ক্যামেরা। ওকে, তো আমরা যদি এরপর যদি আমরা চেষ্টা করি যে আসলে পিছনে কন্ডিশনে কেমন গাড়ি সেটি দেখানে, তো চলুন আমরা পিছনে কন্ডিশনে দেখাই। পিছনে কন্ডিশনটা দেখানোর আগে আমরা লেফট সাইডের যে ডোরটা আছে, ডোরের শেপটা আপনি যদি দেখেন, কোনো প্রকার স্কেচ খোলা কাটা মরিচা কোনো কিছু কিন্তু পাবেন না, একদম ফ্রেশ একটি কন্ডিশনে। গ্লাসটাও যদি দেখেন, একদম ওয়াও। আর শেপ দেখেন, বোর্ডের যে শেপটা আছে, কোনো প্রকার দাগ স্কেচ বা নেই কিন্তু, আর কোনো প্রকার কাজও করা হয় নাই সেকেন্ড হ্যান্ড কার হিসাবে। আর এটা কিন্তু উডেন কম্বাইন্ড আছে, সম্পূর্ণ অটো। পিছনে সিট কভার থেকে শুরু করে দেখেন, সিট কভার, আমরা যে সিলিন্ডারটু দেখাই, যে সিলিন্ডারটু দেখানোর চেষ্টা করতেছি,
গাড়ির পিছনে সিট গুলো হবে এরকম। আর যদি আমরা এরপর একটু পিছনের দিকে আসি, পিছনের দিকে আসি, তো বন্ধুরা এরপর যদি আমি দেখাই যে গাড়ির এই যে দেখুন কেমন চমৎকার লাগে, একটা এক্সিলেন্ট কিন্তু একটি গাড়ি, যে মানে গাঢ়টি কিন্তু ঘেরে কালার। আর ঢাকা মেট্রো গ39 সিরিয়াল একটি গাড়ি। আর পিছনে ব্যাক ক্যামেরাটা যদি দেখার চেষ্টা করতেছি, পিছনে ব্যাক ক্যামেরাটা দেখেন, এই হচ্ছে পিছনে ব্যাক ক্যামেরাটা। যারা বিশ্রাম ব্যাক ক্যামেরাটা কিন্তু যথেষ্ট হেল্পফুল গাড়ি পার্কিং এর জন্য। তো বন্ধুরা আমরা কিন্তু এটাকে দেখতেছি যে চমৎকার একটি কন্ডিশন আছে পুরো গাড়িটা। আমরা গাড়ি রাইট সাইডটা যদি দেখানোর চেষ্টা করছি, গাড়ি রাইট সাইডটা যদি দেখানোর চেষ্টা করি তাহলে হবে এরকম, হচ্ছে গাড়ির রাইট সাইড। তো ফ্রেন্ডস, এরপর যদি আমরা দেখাই যে গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা, ইঞ্জিন কন্ডিশনটা কিন্তু বিবিটিআই ইঞ্জিন, একটা ফ্রেশ কন্ডিশন। আর যারা মনে করেন যে কোনো প্রকার মানে মানে একদম গাড়ির সাথে অরিজিনাল যেই মানে ইঞ্জিনটা ছিল সেই ইঞ্জিন দিয়ে কিন্তু বিবিটিআই ইঞ্জিন, এটা হচ্ছে 1500 সিসির একটা ইঞ্জিন, চমৎকার। আর ব্যাটারির কন্ডিশনটা দেখেন, ব্যাটারি কিন্তু মোটামুটি একদম ফ্রেশ। আমি যদি সাইডের কন্ডিশন শেপটা দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে সাইডের বর্ডারটা দেখেন, কোনো প্রকার স্কেচ বা খোলা কাটা, কোনো প্রকার কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু নেই। অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে কিন্তু আসলে এখানে কিছুটা অত কিছুটা কিন্তু অনুমান করা যেত যে না অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে, আসলে আমার চোখে পড়ছে না যে এরকম কোনো কিছু। তারপরও যদি আপনারা আসেন সরাসরি আসলে অবশ্যই দেখতে পাবেন যে গাড়িতে এই শেপেতে কোনো প্রকার বা ইঞ্জিনের ফুল ইঞ্জিন তো দেখুন কোনো প্রকার কিন্তু মানে কী বলে স্পেস বা কোনো প্রকার সমস্যা আছে এবং আমার মনে হচ্ছে না। তারপরে গাড়ি মানে নয়েজটা কিন্তু একদম কি নয়েজ একদম স্মুথ, একদম স্মুথ কিন্তু নয়েজ। তো ফ্রেন্ডস, এই যে গাড়িটি দেখতেছেন, এই গাড়িটি সম্পর্কে যদি আরেকটু ডিটেলস বলি, এটি হচ্ছে টয়োটা এক্সিও জিএল লিমিটেড কার। আর এটার মডেলটা হচ্ছে 2009। আর রেজিস্ট্রেশন ইয়ারটা যদি বলি, এটা হবে 2015 সালে। আর এটার সিসিটা হচ্ছে বিবিটিআই ইঞ্জিন, আর সিসি হচ্ছে 1500 সিসির একটি গাড়ি। আর ফিটনেস কিন্তু 2022 সাল পর্যন্ত পেয়ে যাবেন। আর কালারটা চমৎকার একটি গেরি কালার কিন্তু গাড়ি। আর টেক্সট পেন্টটা হচ্ছে 2022 সাল পর্যন্ত, চমৎকার একটি। আর অল অপশন কিন্তু অটো, আর এটা কিন্তু একদম পার্সোনাল গাড়িটি ইউজ করেছে। আর এসি কিন্তু ফুল কমপ্লিট আছে। আরেকটি জিনিস যেটা মানে চমৎকার একটি বিষয় তা বলি নয়, এটা কিন্তু অকটেন এবং সিএনজি দুটিভাবেই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। আর একটা বিষয়, সিএনজিটা হচ্ছে প্রায় 60 লিটার পেয়ে যাবেন, এই চমৎকার গাড়ি। তো বন্ধুরা, এই সব কিছু মিলে যদি বলি, গাড়িটা কিন্তু একটা ওয়াও গাড়ি, ওয়াও বলতে চমৎকার একটি গাড়ি, খুবই এক্সিলেন্ট একটি গাড়ি। তো বন্ধুরা, যারা আসলে কম বাজেটের মধ্যে ভালো মানের গাড়ি চাচ্ছেন, তারা কিন্তু এই চমৎকার একটি গাড়ি নিতে পারেন। আর তো বন্ধুরা, যারা আসলে চমৎকার একটি গাড়ি চাচ্ছেন যে মোটামুটি ভালো একটি বাজেটের মধ্যে, তারা কিন্তু এই গাড়িটি নিতে পারেন। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু এই কারের কিন্তু ইনসাইড এবং আউটসাইড পুরোটাই কিন্তু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এরপর যদি আপনাদের কোনো কিছু জানার অথবা দেখার বাকি থাকে, অবশ্যই কমেন্টসে জানাবেন, অথবা সরাসরি কিন্তু আপনারা আসতে পারবেন। আর এই কারটি নেওয়ার জন্য ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনে যে নাম্বারটি আছে, আপনারা সরাসরি কথা বলে নিতে পারেন, অথবা যে শোরুমের দৃষ্টি দেওয়া আছে শোরুমে সরাসরি এসেও কিন্তু আপনারা গাড়িটি দেখতে পারবেন। তো বন্ধুরা, যারা ধৈর্য সহকারে এ পর্যন্ত গাড়িটি দেখছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি, সেটি হচ্ছে এই গাড়িটির প্রাইসটি কিন্তু বলা হয়নি। প্রাইসটা যদি বলি, মাত্র পেয়ে যাবেন আপনারা 13,50,000 টাকা, বাট এটা হচ্ছে মাত্র আসিং প্রাইস। আপনারা কিন্তু দাম কিন্তু করে নিতে পারবেন, অর্থাৎ দাম কিন্তু আরেক কিছু কমিয়ে নেওয়ার সুযোগ আছে সরাসরি ভাইয়ের সাথে কথা বলে। যে গাড়ির ওনার, ওই ভাইয়ের নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে বা ডিসক্রিপশনে দেওয়া আছে। তো আপনি কিন্তু সরাসরি কথা বলে অথবা সরাসরি এসে কিন্তু আরও কিছু কম করে নিতে পারবেন। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন ধন্যবাদ, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি অবশ্যই করে নেন এবং শেয়ার করে দেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।